আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, চাকরি জীবনে, ব্যবসায়িক জীবনে সব কিছুতেই একটি বিরাট সমস্যা। চাকরির ক্ষতি হচ্ছে, ডিভোর্স বাড়ছে, সামাজিক আমাদের সম্পর্ক নষ্ট হচ্ছে এবং রাগের মাথায় আমরা কাউকে আঘাত করছি এবং কি আমার রাগের মাথায় কাউকে হয়তো হত্যাও করছি। ফলে দেখা যাচ্ছে যে এই রাগ হচ্ছে একটি ধ্বংস, মানে রাগ মানে হচ্ছে একটা নেগেটিভ ইমোশন, যেটাকে আমরা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে জীবনে আমরা পদে পদে আমরা ক্ষতিগ্রস্ত হব। যে জেনেটিক্যাল ফ্যাক্টর যদি থাকে সেটা তো আমি কাউন্সিলের মাধ্যমে হোক নিজে থেকে কন্ট্রোল করতে হবে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে যদি আমি এটা দেখে আসি যে ছোটোবেলা থেকে সবাই রাগছে, আমার বাসায় রাগারাগি করছে, শিক্ষকরা রাগারাগি করছে, প্রতিবেশীরা রাগারাগি করছে, তখন আমার কাছে এই বিশ্বাসটাই আমার জন্মায় আমাদের ডিপ বিলিফ সিস্টেমে যে আসলে রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ ছাড়া মানুষ থাকে নাকি, রাগ ছাড়া মানুষ হয় নাকি। তার মানে রাগ যেন আমার একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়, এটা একটা অস্বাভাবিক মহাভয়ঙ্কর বিষয় থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি। প্রথমে মনে রাখতে হবে যে রাগ আমরা আমাদের কেন আমরা করছি, সেটা হচ্ছে যে যখনই আমাদের মনের মতন কিছু ঘটছে না, আমি যা চাচ্ছি তা যখন পাচ্ছি না, আমি যা ভাবছি তা যখন হচ্ছে না, আমার কথাবার্তা যখন কেউ চলছে না, তখনই আমি বিরক্ত হচ্ছি এবং সেই বিরক্ত থেকে আমার রাগ হচ্ছে। তার মানে আমি যেমনটি চাচ্ছি তেমনটি যখন হচ্ছে না, আমি যেমনটি ভাবছি তেমনটি যখন আরেকজন ভাবছে না, তখনই তো আমার বিরক্ত লাগছে। কিন্তু একটা কথা বলে রাখতে হবে যে আমি যা ভাবছি বা আমি যা চিন্তা করছি তা আরেকজন ভাববে বা চিন্তা করবে সেটা তো মনে করার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা মানুষই যার যার মতন করেই ভাবে। কারণ আপন দুই ভাইয়ের মধ্যে যেখানে চিন্তার মিল হবে না সেখানে অন্যজনের সাথে আমার চিন্তার মিল হবে কী করে? সুতরাং বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই বেড়ে উঠেছে, বিভিন্ন চিন্তায় তৈরি হয়েছে, সুতরাং সবার সাথে সবার পার্থক্য থাকবে, চিন্তা চেতনার পার্থক্য থাকবে, বৈশিষ্ট্য পার্থক্য থাকবে। সুতরাং এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমি মানুষকে বোঝাতে পারবো, মানুষকে আমি মোটিভেট করতে পারবো, মানুষকে আমি কনভিন্স করতে পারবো, মানুষকে আমি শাসন করতে পারবো, কিন্তু মানুষকে আমি বদলাতে পারবো না। বদলাতে আমি মানুষকে কখনো বদলানো যায় না, সে যদি বদলাতে না চায় তাহলে বদলানো যাবে শুধু একজনকে, সেটা হচ্ছে নিজেকে। তাহলে আমাকে নিজেকে বদলাতে হবে। প্রথম বিষয়ে যেটা আমি আলোচনা করলাম সেটা হচ্ছে যে সবাই আমার মতন করে ভাববে না, এটাই তো স্বাভাবিক। সবাই সবার মতন করে ভাববে, সবার মতন করে চিন্তা করবে, কিন্তু সবাইকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। হচ্ছে যে মানুষ সাধারণত একটা কারণে রেগে যায় যে মানুষ যখন তার কথাই পারে না, কারোর সাথে যুক্তিতে পারে না, বুদ্ধিতে পারে না, বিবেচনায় পারে না, যখন কেউ তার কারোর সাথে কথায় যুক্তিতে বুদ্ধিতে পেরে ওঠে না, তখনই সে রেগে যায়, উত্তেজিত হয়ে যায়। তার মানে দেখা গেল যে মানুষ রেগে যাচ্ছে কেন, যখন কারোর সাথে সে কথায় বুদ্ধিতে যুক্তিতে পারছে না তখন সে রেগে যাচ্ছে। তাহলে এখন আমি কী করতে হবে, আমাকে করতে হবে যেটা হচ্ছে যে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, নবী রাসূল থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, তারা কি কখনো রাগ করেছেন, যুক্তিতে বুদ্ধিতে না পেয়ে রাগ করেছেন? না, রাগ করেননি। কারণ একটা কথা মনে রাখতে হবে যে তর্কে কোনোদিন যেতে হয় না, আমরা মানুষের সাথে লজিক্যাল ডিসকাশন করবো, বিতর্ক করবো, কিন্তু তর্কে কোনোদিন যেতে যাবে না। কেউ যদি বুঝতে না চায় আপনি তাকে বোঝাতে পারবেন না। এই জন্য পৃথিবীর বিখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ ইমাম শাফি বলছেন যে তার মানে আমি তর্কে শত জ্ঞানীর সাথে জিততে পারবো কিন্তু একজন মূর্খের সাথে পারবো না। কেন? জ্ঞানীর সাথে তর্কে জিতে যাবে কেন? কারণ জ্ঞানীরা তো তর্ক করবে না, কেন বলবো ঠিক আছে তুই যা বলতেছি চোখে, কারণ ও জানে যে এসব তর্ক করে লাভ নেই, কিন্তু মূর্খের সাথে পারা যাবে না কেন, কারণ মূর্খ তো তর্ক করবেই, তা আমি উত্তেজিত হয়ে লাভটা কি? তো সুতরাং
আমরা কখনোই মানুষের সাথে তর্ক করে উত্তেজিত হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করব, মোটিভেট করার চেষ্টা করব, যদি কেউ বুঝতে পারে ভেরি গুড, আর যদি বুঝতে না পারে তাহলে আমাকে সেক্ষেত্রে চুপ থাকতে হবে। আর যদি সে আমার অধীনস্থতা হয় তার বিরুদ্ধে আমাকে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে নিয়ম মোতাবেক, কিন্তু আমাকে উত্তেজিত হলে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার মনের মতন সব কিছু হয় না, আমার চিন্তার মতো সবাই চিন্তা করবে না, কারণ প্রতিটি মানুষের চিন্তা ভিন্ন, বেড়ে ওঠা ভিন্ন। সুতরাং আমার মতন করে ভাববে সবাই, এটা ভাবার কোনো কারণ নেই। আমি যদি একটু এভাবেই এক্সাম্পল দিই, ধরেন আপনি আপনি সকালে ঘুম থেকে উঠলেন, ও ঘুম থেকে সকালে উঠে ঘুম থেকে উঠে দেখলেন যে প্রতিটি মানুষ আপনার মতন করে হাসছে, আপনার মতন করে কথা বলছে, আপনার মতো মতো কথা বল, আপনার মতো উঠছে বসছে, আপনার মতো করে ভাবছে, সবাই আপনার মতন হয়ে গেছে। একদিন সকালে ঘুমটি উঠে দেখলেন প্রত্যেকটি মানুষ আপনার মতনই যেন হয়ে গেছে। আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে নিশ্চয়ই আশ্চর্য লাগবে, মনে হবে সবাই বলতে পাগল হয়ে গেছে, সবাই আমার মতন হয়ে গেল কী করে, আমার মতো করে ভাবছে, আমার মতো উঠছে, আমার মতো বসছে, আমার মতো না কথা বলছে। তো সবাই যদি আপনার মতন করেই ভাবতে শুরু করে তাহলে পৃথিবীটা যেন পাগলই হয়ে গেল। তো সুতরাং সবাই যার যার মতন করেই ভাববে, সবাই সবার মতন করেই চিন্তা করবে, এটা স্বাভাবিক। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে সবাইকে একটা ডিসিপ্লিন বা সিস্টেমের মধ্যে থাকতে হবে, কিন্তু সবার ভাবনা রাগানি ব্যাপারটা। যেমন একটা কথা যদি আমি সিম্পল বলি, যে সেটা হচ্ছে যে আপনি কখনোই কোনো মানুষকে খুশি করতে পারবেন না সে মানুষ যদি খুশি হতে না চায়। আপনি পৃথিবীর কোনো মানুষকে খুশি করতে পারবেন না সে মানুষ যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি আপনি কখনোই কোনো মানুষকে রাগাতে পারবেন না সে যদি রাগ করতে না চায়। তার মানে কি হলো, রাগ করাটা আমার ইচ্ছা। যেমন আপনাকে কখনো কেউ খুশি করতে পারবেন না আপনি যদি খুশি হতে না চান, আমাকে কেউ কখনো খুশি করতে পারবে না আমি যদি খুশি হতে না চাই। ঠিক তেমনি আমাকে কখনো কেউ রাগাতে পারবে না আমি যদি রাগ করতে না চাই। তার মানে রাগ করছি কেন? কারণ আমি রাগ করাটাকেই ঠিক মনে করছি। আমি যদি সকালে ঘুম থেকে উঠে মনে করি, কেউ যদি মনে করে সকালে ঘুম থেকে উঠে যে আজকে আমি সারাদিনে যেই যাই বলুক, যেই যাই আমাকে অপমান করুক, আমাকে লাঞ্ছিত করুক, বঞ্চিত করুক, যাই করুক, আমি আজকে রাগবো না, দেখি তো আমাকে রাগায়, নিশ্চয়ই তাকে রাগানো যাবে না। তার মানে আমি রাগ করছি কেন? আমি মনে করছি রাগ করাটা দরকার আছে, রাগ করাটা প্রয়োজন আছে। সুতরাং আমি যদি চাই যে রাগ করবো না, এটা খুবই সহজ রাগ না করাটা। তো সুতরাং আমাকে মনে রাখতে হবে রাগ করাটা আমার নিজের কন্ট্রোলের ব্যাপার, আমার ইচ্ছার ব্যাপার। আমি ইচ্ছা করলে কালকে থেকে রাগ কমাতে পারি যদি আমি সিদ্ধান্ত নিই। মানুষ সৃষ্টির সেরা, তার মধ্যে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গেলে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতেই হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।